হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। কিন্তু বেশি কথা বলবো না, আজকে কয়েকটা কথা বলতে এসেছি জাস্ট, তো সেটাই বলছি। তো এমনি ভালোই আছি, কিন্তু আজকে মানে কোনো ভিডিও আমি বানাতে পারিনি। তার কারণ কেন বানাতে পারিনি সেটাই তোমাদের বলবো। আর তার কারণ হচ্ছে এখন আমাদের কাজের প্রচুর চাপ, মানে সারাদিনে খাওয়া দাওয়ারও ঠিক করে টাইম পাচ্ছি না, তো সেই জন্য আর কি কোনো ভিডিও বানাতে পারিনি। শর্টসগুলো যেমন আসছিল তেমনই আসছে, খালি আজকে কোনো মানে ব্লগ, যেটা ডেলি ব্লগ যেটা, সেটা আর কি দিতে পারছি না। তো তোমরা কেউ কিছু মনে করো না, প্লিজ একটু অ্যাডজাস্ট করো তোমরা। তো তোমরা এইভাবে আমাকে একটুখানি সাহায্য করো আর কি। আমি পরের দিন মানে কাল থেকে আবার চেষ্টা করব ব্লগ দেওয়ার, তো আজকে দিনটা হচ্ছে না। তার কারণ আজকে আমি এই কথাটা বলার জন্যই আসলাম, মানে এটাই আমার মানে ব্লগের মধ্যে আমি এই কথাগুলোই বলতে এসেছি যে জাস্ট আমি পারছি না, মানে পারছি না বলতে আমাদের কাজের এই টাইমটা প্রচুর চাপ। একে তো ঈদের, তারপরে হচ্ছে সবাই জানো তোমরা যে আমাদের একটা বিজনেস আছে, তো সেই জন্য আর কি একে হচ্ছে ঈদের একটা প্রেশার, তার মধ্যে পয়লা বৈশাখ, মানে দুটো একদম পরপর পড়ে গেছে। এবার সারা বছরের মানে আমাদের হচ্ছে মেইন কাজ হচ্ছে পয়লা বৈশাখের আগে, তো সেই জন্য আর কি এই দুটো বাজার যেহেতু পাই, তো এবার দুটো বাজার একদম একসাথে পড়ে গেছে, সেই জন্য মানে খুবই মাত্র 2 দিন 3 দিনের হয়তো ডিফারেন্স ঈদের পরে পয়লা বৈশাখ। ঈদ হচ্ছে বৃহস্পতিবার, তো শুক্র শনি বাদ দিয়ে আবার রবিবারে পয়লা বৈশাখ, তো সেই হিসাবে আমাদের প্রচুর প্রেশার পড়ে যাচ্ছে কাজে, তো সেই জন্য আর কি টাইম পাচ্ছি না। তো তোমরা এর আগের ব্লগগুলো তো দেখতেই পেয়েছো যে আমি মানে রান্না করা খাওয়া এই টাইমগুলো ঠিক মতো হচ্ছে না আমার, স্নান করা ঘুমানো, মানে শ্যাম্পু করবো করে করে তো মানে কতদিন চলে যায়, করতে পারি না, সাবান দিতে পারি না ঠিক করে, তারপরে তোমার মেয়েকে সেরকমভাবে খেয়াল রাখতে পারছি না, তো এই কটা দিনের জন্য, তো ওই জন্য আর কি অতটা ইয়ে করি না, কারণ কয়েকটা দিন তারপরে আবার সব ঠিক হয়ে যাবে, যার জন্য আর কি। এ দেখো আজকে সারাদিনে সকাল থেকে সত্যি কথা বলছি আমি চুল আঁচড়াইনি, বুঝতে পারছো? সারাদিনে চুল আঁচড়াইনি, সেই সকালে উঠে টাইট করে যে খোঁপা করেছিলাম যে কাজ করতে হবে গরম লাগে, তার জন্য সেই অবস্থাতেই রয়েছে এখনো পর্যন্ত। তো ঠিক আছে, এই কটা দিন আমরা এইভাবেই আমাদের চলে, প্রতি বছর চলে। তো এবছর যেহেতু তোমরা আছো আমাদের সাথে, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি বিষয়টা। আর এই কারণে আজকে সারাদিন মানে এখন বড় ভিডিও মানে ব্লগটা আমি বানাতেই পারছি না, রীতিমতো একটু অসুবিধা হয়ে যাচ্ছে মানে এই সব কারণে। তো যাই হোক, মানে আজকে দিনটা একটু অ্যাডজাস্ট করবো, মানে আজকে আর কি দিতে পারলাম না, আর কাল থেকে আশা করি আবার দেব। তো দেখতে থাকো তোমরা, এইটা বলার জন্যই আমি আজকে এলাম। আজকে এমনি কোনো কিছু দেবো না, মানে কোনো কিছুই দেখাচ্ছি না, আর শর্টস যেগুলো ছিল শর্টস যেরকম টাইমে আসছিল সেরকম টাইমেই আসবে, তার কারণ ওগুলো তো একবারে মোটামুটি অনেকগুলো করা করা থাকে আর সেগুলোকে শিডিউল করে রেখে দিই, তো সেগুলো টাইম বাই টাইম সেগুলো রিলিজ হতেই থাকবে। তো আজকে খালি এটা বলেই মানে এখানেই আমি ব্লগটা শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এখন রাত্রি অনেকটাই হয়ে গেছে, তো ভাবলাম যে কালকে মানে আজকে এটা করছি, মানে কালকে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাবে, তো ভাবলাম যে আজকে আর কিছুই করতে পারলাম না, মানে ফোনটা ধরারও টাইম পাইনি এরকম পরিস্থিতি, তো ভাবলাম যে তাহলে তোমাদের কি বলবো, তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে এটাই বলি, তাহলে তোমরা হয়তো একটু বুঝতে পারবে ব্যাপারটা। সেই জন্য এখন বাজে রাত্রি 10টা, আর এখন এই আসলাম সবে, মানে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করেই বসলাম, তো আমার কিছু এডিটিং এর কাজ বাকি রয়েছে, তো সেগুলো করব, তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে এই কথাটুকু আমি শেয়ার করি। তো চলো আজকে এই পর্যন্তই, তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, সবাই সাথে থাকো, পাশে থাকো, আর প্লিজ আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট পেলে আমি এইভাবেই এগিয়ে যাব। তো চলো, জানি তোমরা সাপোর্ট করবে, এটা নতুন করে কিছু বলার নেই, তবুও বললাম। তো ঠিক আছে চলো, আজকে আর বেশি বকবক করবো না, কারণ আবার টাইমের মধ্যে সবকিছু করতে হবে, রাত্রি অনেকটা হয়ে গেছে। তো চলো আজকে এ পর্যন্ত টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট।